রেললাইনের দুপাশের জঙ্গল কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজ করার দীর্ঘদিন পরও বকেয়া পারিশ্রমিকের টাকা। বকেয়া মজুরি আদায়ে সোমবার শ্রমিকরা ঠিকাদারের রেলের স্লিপার বোঝাই একটি ট্রাক ও একটি ট্রেলার সারা দিন আটকে রাখেন। তাদের বক্তব্য, পারিশ্রমিকের টাকা মেটানোর পর গাড়ি ও সামগ্রী ছাড়বেন তারা। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার হরিপুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শ্রমিকরা জানান, মাদারিহাট থেকে মুজনাই রেল স্টেশন পর্যন্ত লাইনের দুপাশে নানা ধরনের কাজ করার জন্য প্রথম দিকে পারিশ্রমিকের টাকা মিললেও পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, বারবার ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলেও লাভ হয়নি। এদিন তারা জানতে পারেন, দুটি ট্রাকে রেলের স্লিপার নিয়ে যাওয়া হচ্ছে মুজনাই স্টেশনে। তারা দুটি ট্রাকই নিয়ে যান হরিপুরে। মূল ঠিকাদার শ্রমিকদের টাকা না মেটানোয় উপ ঠিকাদাররা সমস্যায় পড়েছেন, কারণ শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাদেরই রয়েছে। তারা জানান, শ্রমিকরা এতটাই ক্ষুব্ধ যে তাদের বাড়িতে ঢুকে ঘরের টিন এমনকি ছাগল পর্যন্ত তুলে নিয়ে গিয়েছেন। শ্রমিকদের ক্ষোভ সামলাতে না পেরে সোমবার গাড়ি আটকে আন্দোলনে শ্রমিকদের সঙ্গে যোগ দেন উপ ঠিকাদাররাও। তবে এদিন সন্ধ্যায় বরাতপ্রাপ্ত ঠিকাদার জানান, শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকা জমা দেওয়া হয়েছে। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।